এবার দেশ স্বাধীন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় নায়ক শাকিব খান। বলেন, এত বছর পর আমাদের দেশের মানুষ আজ স্বাধীন হয়েছে। গতকাল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, তবে এর কারণ ছিল ছাত্রদের এক দফা দাবি। সেই এক দফা দাবিতে চলচ্চিত্র জগতের সবাইকে পাশে থাকতে দেখা যায়। এর মধ্যে একাধিকবার শাকিব খানও জনগণের পক্ষ হয়ে কথা বলছে। তবে আজ তিনি এক পোস্টে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্তি সবার চাওয়াও পূরণ হয়েছে, জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থী, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসার দায়বদ্ধতার শ্রাণ থেকে দেওয়া হয়। এই মুহূর্তে আমাদের আরো বেশি সহানুভূতিশীল হতে হবে, মনে রাখতে হবে সবার আগে দেশ, দেশের মানুষের ভাবমূর্তি এবং দেশের সম্পদ, যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ যেন নিরাপদ থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এছাড়াও দেশের সব বড় বড় শিল্পীরাও স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছে। সোভিয়েতদের স্বাধীনতা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।